আসসালামু আলাইকুম, আমি রুনা ব্লগস অ্যান্ড কিচেন থেকে বলছি। আজকে আপনাদের আমি একটা ঝাল মুরগির মাংস রান্না করে দেখাবো। এটা হলো ব্রয়লার মুরগি, 2 কেজির একটা ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি। সব নিয়ে নেই, কিছু পার্ট রেখে দিয়েছি, আর যেগুলো মেন পার্ট ওইগুলো সব নিয়ে নিয়েছি। আর সাথে নিয়ে নিলাম আলু। এখন আমি রান্নার প্রসেসে চলে যাই, আমি একটা পাত্র এখন আমি যে রান্নার জন্য যে পাত্রটা বসেছি ওটার মধ্যে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিব হলো আস্ত গরম মশলা, দিয়ে দিলাম একটা দারচিনি, দিয়ে দিলাম 4টা লং, আর দিয়ে দিলাম হলো 2টা এলাচ, 2টা এলাচ, কারণ এখানে আমি গরম মশলার গুঁড়োটা ইউজ করব। এর সাথে দিয়ে দিব হলো তেজপাতা, এখন একটু একটু গরম হয়ে নিক। গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ, এক কাপ পেঁয়াজ দিয়ে দিব। এক কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এই যে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো একটু লাল লাল করে নিয়ে আসব, আর হলো গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, পেঁয়াজগুলো যেন তাড়াতাড়ি লাল হয়ে যায়। মানে লাল বলতে কি, একটু হালকা ভাজা যেটাকে বলে সেটা করব। এবং কাঁচা কাঁচা থাকবে না, সুন্দর একটা ইয়ে হবে, ওইভাবে করে নিচ্ছি আর কি। এভাবে একটু ভাজা ভাজা হবে, হয়ে নে তারপর এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট, যা যা প্রয়োজন তা তা দিয়ে দিব আস্তে আস্তে করে। তো আমি এই যে হয়ে আসতেছে, এখন হয়ে নিই, আর একটু কালার করব। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, সাথে পেঁয়াজও আছে, পুরোটাই দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন অ্যান্ড পেঁয়াজ পেস্ট। এখন দিয়ে দিব হলো লবণ, দিয়ে দিব হলো 1 চা চামচ, 1.5 চা চামচ, তারপরে দিয়ে দিব হলো মরিচের গুঁড়ো, দিয়ে দিব হলো 1 চা চামচ উঁচু করে, 1 চা চামচ উঁচু করে হলুদ দিয়ে দিব 1 চা চামচ, নর্মাল 1 চা চামচ, ধনে দিয়ে দিব নর্মাল 1 চা চামচ, জিরা দিয়ে দিব, হলো একেবারে নর্মাল 1 চা চামচ, কারণ নামানোর আগে ইচ্ছা আছে আবার একটু জিরা দিয়ে দিব। তো এখন আমি এটা একটু নাড়ব, নেড়ে নিব, কষিয়ে নিব একটু, সামান্য একটু কষিয়ে নিই। দরকার হলে মরিচ যারা একটু বেশি খাবেন তারা দিয়ে নেবেন, আর আমারও দরকার হলে আমি দিয়ে নিব না মরিচ আর হলো লবণটা। তো একটু ভালো করে কষালে
তেলটা উপরে যখন উঠে আসবে তখন মাংসগুলো আমি এটার মধ্যে দিয়ে দিব। একটু ভালো করে কষানো হয়ে নে। আমি দিব হলো লাস্টের দিকে একটু জিরার গুঁড়া আর হলো গরম মশলার গুঁড়াটা দিয়ে দিব লাস্টের দিকে, তাহলে মুরগির ঝাল রেজালাটা ওটা খেতে খুব মজা লাগবে। আর কাঁচামরিচ দিয়ে দিব, কারণ কাঁচামরিচের একটা ফ্লেভার থাকবে। এটা চিড়ে দিবেন না, কেটেও দিবেন না, এটা আস্ত দিয়ে দিবেন, তাহলে ওই ঝালটার ফ্লেভারটা অনেক মজা, মানে ফ্লেভারটাতেই মনে হয় যে খুব ভালো লাগছে খেতে। এই যে উপর দিয়ে আমার তেল ভেসে আসতেছে, তো এখন আমি এটার মধ্যে মুরগিগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব। মুরগিগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব, হ্যাঁ। এখন আমি চুলার ইয়ে ফ্লেমটা একটু কমিয়ে দিলাম, চুলাটা এত আজ দিব না। এখন আমি মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দিব। মাংসগুলো ধুয়ে নিছি, ধুয়ে নিয়ে এখন আস্তে আস্তে আমি সবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিব আর নেড়ে দিব। এখন এখন আমি কোনো পানি দিব না, এখন নেড়ে দিব। নেড়ে দিয়ে একটু ঢেকে দিব, তারপরে কষানো হয়ে আসলে তখন আমি পানিটা দিয়ে দিব। এখন একটু নেড়ে দিই। এই যে ঢাকনাটা দিয়ে দিলাম, হয়ে নেক। আর ইয়ে চুলার ইয়েটা বেশি বাড়িয়ে দেইনি, হালকা দিয়ে দিয়েছি, মানে মাঝারি আঁচে রেখে দিয়েছি। মাঝারি আঁচেই করব, মাঝারি আঁচে করব। আর হলো একটু পর আবার দেখাবো, হ্যাঁ। এখন আমি ঝোলটা দিয়ে দিব, ঝোলটা একদম দিয়ে দিচ্ছি। ঝোলটা আর একটু দিব, আর একটু দিয়ে চুলাটা বাড়িয়ে দিয়েছি, চুলাটা বাড়িয়ে দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, এ হলো আমার ঝোল দেওয়া। এখন হতে থাকুক, হতে থাকুক। নামানোর আগে আপনাদের আমি দেখাবো যে নামানোর আগে আমি এটাতে গরম মশলা আর জিরের গুঁড়োটা দিয়ে আর কাঁচামরিচ দিয়ে নামাবো। এখন হতে থাকুক। এটা আমি চুলার জাল বাড়িয়ে দিয়েছি, আর ঢাকনা দিব না, ঢাকনা না দিলেও চলবে। এখন এভাবে হতে থাকুক। এখন দিয়ে দিব হলো কিছু শুকনো মরিচ আর কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু পরে দিব, আগে শুকনো মরিচটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলো গরম মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। এক এক চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর জিরা দিয়ে দিব, জিরা দিয়ে দিব হাফ চা চামচ, জিরা হাফ চা চামচ। এখন একটু নেড়ে দিব। এখন একটু নেড়ে দিচ্ছি, মিক্সড করে দিচ্ছি আর কি, মিক্সড করে দিচ্ছি। আর মরিচগুলো একটু, এই মরিচটা শুকনো মরিচটা দিয়ে করলে আরেক ধরনের ফ্লেভার হয় খেতে। এটা আপনারা যদি দিয়ে খেতে চান তাহলে দিয়ে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। এদিক দিয়ে এটা আমার হতে থাকুক। আরেক দিক দিয়ে আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো আমি পেঁয়াজ বেরাস্তা করতেছি। পেঁয়াজ বেরাস্তা করব, পেঁয়াজ বেরাস্তা করে আমি মাংসের মধ্যে দিয়ে দিব, তাহলে পেঁয়াজের যে ফ্লেভারটা অনেক ভালো লাগে খেতে। পেঁয়াজের বেরেস্তা তো এমনও মজা, যেখানে দিবেন ওটাতে মজা লাগে, মাছ ফ্রাইয়ে মজা লাগে, পোলাওয়ের উপরে দিলে মজা লাগে, তারপর কাবাবের ভেতরে দিলে মজা লাগে, মানে যেখানে দিবেন ওটাতে মজা লাগে এই পেঁয়াজের বেরেস্তাটা। আমি বিশেষ করে মাছ ফ্রাইতে অনেক বেশি বেরেস্তাটা ইউজ করি, আমার খেতে মজা লাগে। কাঁচামরিচও দিয়ে দিই আর পেঁয়াজটাও বেরেস্তা করে উপরে দিয়ে দিই, ফ্রাই মাছ যেগুলো করি আমি। আর এখন আর পোলাওয়ের উপরে দিই,
আর আজকে আর মাংসতে দেই হঠাৎ দেই হঠাৎ দেই না, গরুর মাংসতে দেওয়া হয় বেশি, তো মুরগিতে এত বেশি দেওয়া হয় না। তো এখন এটা একটু লাল লাল করে নিয়ে আসব, মানে কালারটা যেন একদম ব্রাউনের একটু গাঢ় কালার হয়, তাহলে খেয়ে মানে দিলে খেতেও মজা লাগবে, ফ্লেভারটাও ভালো লাগবে। হ্যাঁ, পেঁয়াজ বেরেস্তাটা করে নিলাম, এই যে এই কালারটা হয়ে গেছে, এর চেয়ে বেশি আর কালার করব না। এখন আমি এটা মাংসের মধ্যে ঢেলে দিব, মাংসের আঁচটা একটু কমিয়ে দিলাম, চুলার যে ইয়েটা কমিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি, মানে পেঁয়াজ আর ওই যে তেলের যে একটা ইয়ে আসে, ফোড়নের ঘ্রাণ আসে, এটা খুবই খুবই সুন্দর, খুবই সুন্দর এবং খেতেও খুব মজা লাগে। দিয়ে দিলাম, হতে থাকুক। চুলার আঁচটা বাড়িয়ে দিলাম, একটু মিক্সড হয়ে নে ইয়েগুলো, বেরেস্তাগুলো মিক্সড হওয়ার পরে একটু ঝোলঝলি রাখবো, বেশি ঝোল কমাবো না, হতে থাকুক একটু, 10টা মিনিট হোক। 10 মিনিট হওয়ার পরে আমি এটার মধ্যে কাঁচামরিচগুলো ঢেলে দিব, কাঁচামরিচ ঢেলে দিলে হয়ে যাবে আমার একটা জিনিস। আর সবসময় চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য মাংসের মধ্যে, মাংসের মধ্যে গরম পানিটা দিলে মাংসটা জুসি জুসি একটা ব্যাপার থাকে, খেতে মজা লাগে। তো গরম পানিটা এক সাইডে বসে আর এক সাইডে রান্না করবেন মাংস। আমি হঠাৎ হঠাৎ কাঁচ ইয়েটাও দেই, নর্মাল পানিটাও দেই, আবার অনেক সময় আমি পোলাও নর্মাল পানি দিয়ে বসাই দিই, সুন্দর করে সব কিছু দিয়ে মাখায় আগে ইয়ে করে আগে তারপর বসাই দিই, মানে যেদিন যখন যেভাবে ইচ্ছে আমি করি, বিভিন্ন রকম করে রান্না করি, মানে একই সিস্টেমে আমি রান্না করি না, আমার যেদিন যেমন ইচ্ছে সেদিন তেমন ইচ্ছে করে রান্না করি, করে দেখি বিভিন্ন রকম করে রান্না করে দেখি যে কোনটা বেশি মজা লাগে, কোনটা খেতে বেশি ভালো লাগে, এই ধরনের করে নিই। এখন দিয়ে দিব কাঁচামরিচগুলো, কাঁচামরিচের যে ফ্লেভারটা, মানে সব মিলে একটা ভালো একটা ফ্লেভার আসবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। এই যে দেখেন, দেখতে ভালো লাগতেছে, শুকনো মরিচ, কাঁচামরিচ, কাঁচামরিচের সাথে কিন্তু সবুজ আবার লালটাও দিয়ে দিচ্ছি, মানে একটু ইয়ে কালারটা কমলা কমলা হয়ে আসছে, মানে পেকে পেকে আসছে আর কি। তো ঠিক আছে, একটু পর আবার আমি দেখ। হ্যাঁ, আমার মুরগির মাংসের রেজালা হয়ে গেছে, আমি একটু ঢেকে রেখে দিয়েছি ফ্লেভারটা হওয়ার জন্য। এখন আমি একটু খুলে দিব, খুলে দিব, এই যে খুলে দিলাম, হয়ে গেল আমার মুরগির মাংসের রেজালা। তো দেখতে অবশ্যই ভালো লাগছে, আর আমিও একটু খেয়ে দেখলাম যে ভালো হয়েছে, মজা হয়েছে খেতে। তো এইভাবে আপনারা রান্না করে খাবেন, অবশ্যই খেলে মজা লাগবে। আর আপনারা ঝোলটা যদি একটু কমাতে চান, রেজাল্টের তো ঝোলটা একটু কম থাকে, তো কমাতে চাইলে কমাবেন। আমি আমার বাচ্চাদের জন্য ঝোলটা একটু রেখে দিয়েছি, সামান্য পরিমাণে একটু বেশি। আর এর মধ্যে দিয়ে আমি আবার মিষ্টি কুমড়া ভাজি করে ফেলেছি আপনাদের, আর ওইটা আমি দেখাই নেই, ওইটা আবার আরেক দিন আপনাদের দেখাবো। তো যাই হোক, আমার রান্না হয়ে গেছে, তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ করতে চাচ্ছি। তো আমাকে আমার ভিডিও দেখে আমার আমার ভিডিও দেখে আমার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইকস দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর আমার সাথে থাকবেন। আর সবসময় ভালো থাকার চেষ্টা করবেন, আল্লাহকে ডাকবেন আর আমার জন্য দোয়া করবেন। এই বলে আজকে, আর সবসময় আমি বলে দিই যে রুনাস ব্লগস অ্যান্ড
কিচেন, রুনাস ব্লক এন্ড কিচেন, এটা অবশ্যই মনে রাখবেন। আর এটা মনে রেখে এটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর পাশে আপনাদের পাশে রাখবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, আমার মতো করে রান্না করে খেয়ে জানাবেন। এই আজকের মতো, তো আল্লাহ হাফেজ, আবার কোনো একদিন দেখা হবে।